নমস্কার আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব আপনারা কি করে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ডিস্টান্সে মাস্টার ডিগ্রি বা পোস্ট গ্র্যাজুয়েশনের অ্যাডমিশন নেবেন অনলাইনের মাধ্যমে সেই জন্য ডিসক্রিপশনে দেওয়ার লিঙ্ক থেকে আপনাদের এই ওয়েবসাইটে চলে আসতে হবে এখানে আসার পর পিজি অ্যাডমিশন চব্বিশ পঁচিশ সেশন এই অপশানটার উপর একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নিচের দিকে ক্লিক অনলাইন ফর্ম ফিল আপ এই অপশানটার উপর আরেকবার ক্লিক করবেন এখান থেকে কোন কোন সাবজেক্টে আপনারা ভর্তি হতে পারবেন সেগুলো এখানে শো হচ্ছে যে সাবজেক্টটি আপনার আছে সেটা এখানে চুজ করবেন তারপর জিজ্ঞাসা করা হচ্ছে আপনার এবিসি আইডি আছে কি না যদি থাকে ইএস করে এ বিসিআইডিটি পুট করে এই টিক মার্ক দিয়ে প্রসিড ফর অ্যাডমিশন করবেন যদি না থাকে নো করে এখান থেকে আপনারা এবিসি বিসিআইডি ক্রিয়েটও করতে পারবেন এই নির্দিষ্ট ডেডিকেটেড ওয়েবসাইটে গিয়ে আর আইডি কী করে তৈরি করতে হয় সেই রিলেটেড ভিডিও অলরেডি আমার এই চ্যানেলে আছে সেটা একবার দেখে নেবেন তারপর এবিসিআইডিটি এখানে ক্রিয়েট করে প্রসিড ফর অ্যাডমিশন এই অপশানে ক্লিক করবেন এরপর আপনার সামনে এইরকম একটি ফর্ম ওপেন হয়ে যাবে এখান থেকে সেশনটা আপনাকে চব্বিশ ছাব্বিশ সিলেক্ট করতে হবে কোর্সটা থাকবে এম এ স্টাডি সেন্টার এখান থেকে আপনি যেটা সিলেক্ট করতে চাইছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে আপনার সাবজেক্ট চুজ করতে হবে তারপর এখানে আপনার ফার্স্ট নেম মিডিল নেম এবং লাস্ট নেম পুট করবেন তারপর ডেট অফ বার্থটা এখানে পুট করবেন তারপর এখান থেকে আপনার জেন্ডার চুজ করবেন আপনি বিবাহিত না অবিবাহিত সেটা এখান থেকে আপনাকে জানাতে হবে তারপর আপনার কাস্ট এখান থেকে চুজ করতে হবে তারপর আপনার রিলিজিয়ান কী আছে সেটা এখান থেকে চুজ করবেন আপনি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কি না সেটা ইয়াসপেন এখানে উত্তর দেবেন এমপ্লয়ি স্ট্যাটাসের জায়গায় আপনি চাকরি করেন কি আপনি আপাতত কিছু করেন না সেটা এখানে জানাতে হবে আপনার বাড়ি রুরাল এরিয়া না আরবান এরিয়া সেটা এখান থেকে আপনাকে মেনশন করতে হবে ন্যাচারালিটি বাই ডিফল্ট এটা ইন্ডিয়ান থাকবে তারপর আপনার বাবার নাম কিংবা স্বামীর নাম এবং মায়ের নাম পরপর দুটো ঘরে পুট করতে হবে তারপর আপনার টোটাল অ্যাড্রেসটা অ্যাড্রেস অ্যাড্রেস মোড় সিটি ডিস্ট্রিক্ট স্টেট পিনকোড যে ঘরগুলো যেটা ফিল আপ করলে আপনার সঠিক মনে হয় সেগুলো ফিল করে দেবে তারপর আপনার নিজের ফোন নাম্বার এই ঘরে পুট করবেন তারপর আপনার একটা অল্টারনেটিভ ফোন নাম্বার এই ঘরে পুট করবেন ঠিক তার পাশে ইমেল আইডিটি পুট করে দেবেন এরপর আপনার আধার নাম্বারটি এখানে পুট করতে হবে তারপর ইউনিভার্সিটি লাস্ট অ্যাটেন্ড মানে আপনি কোন ইউনিভার্সিটিতে লাস্ট গেছিলেন বা কোন ইউনিভার্সিটি থেকে আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করেছিলেন সেটা এখান থেকে চুজ করতে হবে যদি বর্ধমান ইউনিভার্সিটি হয়ে থাকে তাহলে ইউনিভার্সিটির নেমটা বর্ধমান থাকবে রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন ইয়ার এবং ইউজি রোল নাম্বারটা এঘরে বসিয়ে দিতে হবে আর যদি ইউনিভার্সিটি অফ আদার্স হয়ে থাকে অন্য কোনো ইউনিভার্সিটি হয় তাহলে সেই ইউনিভার্সিটির নাম সেই ইউনিভার্সিটির রোল নাম্বার পুট করতে হবে এবার আদার ইউনিভার্সিটি করলে এখানে আর একটা অপশান শো হচ্ছে যেখানে জিজ্ঞাসা করা হচ্ছে বর্ধমান ইউনিভার্সিটির আপনার কোনো রেজিস্ট্রেশন নাম্বার আছে কি না হয়তো কোনো সময় আপনি মাইগ্রেশন করে এসেছিলেন বর্ধমান ইউনিভার্সিটিতে সেটা যদি ইয়েস করেন তাহলে সেই মাইগ্রেশন ডেটটা দিতে হবে আর যদি নো করেন তাহলে তো কিছু দেওয়ার দরকার নেই তারপর এখানে গ্র্যাজুয়েশনের মার্কস পুট করতে হবে এখানে গ্রেড পয়েন্টে আছে না পার্সেন্টেজ আছে সেটা আগে আপনাকে চুজ করতে হবে তারপর আপনি এক্সাম কি পাস করেছিলেন সেটা এখান থেকে চুজ করবেন কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছিলেন যেহেতু এটা বর্ধমান সিলেক্ট করা আছে বর্ধমানই থাকবে কত সালে পাশ করেছিলেন রোল নাম্বার কী সাবজেক্ট ছিল পরপর বসিয়ে দেবেন টোটাল কতই পরীক্ষা হয়েছিল আপনি কত পেয়েছিলেন তাহলে অটোমেটিক পার্সেন্টেজটা এখানে ক্যালকুলেট হয়ে চলে আসবে তারপর মার্কশিট দেখে আপনার গ্রেডটা এখানে পুট করে দেবেন তারপর আপনার পছন্দ মতো একটা পাসওয়ার্ড ছয় থেকে কুড়ি সংখ্যা সেট করে দিয়ে সাবমিট অ্যাপ্লিকেশন এই অপশানে ক্লিক করবেন এরপর আপনার সামনে এরকম একটি কনফার্মেশন মেসেজ চলে আসবে এটিকে একবার জাস্ট দেখে নিয়ে ওকে করে দেবেন এরপর আপনার সামনে অ্যাপ্লিকেশন আইডি শো হবে এবং আপনার ইমেল অ্যাড্রেসে একটি ওটিপি যাবে ওটিপি টি এ ঘরে পুট করে ভেরিফাই করবেন ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে পেজটি সাইন আউট হয়ে যাবে তারপর এখান থেকে আপনাকে সাইন ইন করতে হবে একাডেমিক ইয়ার চব্বিশ ছাব্বিশই থাকবে সাবজেক্ট এখান থেকে চুজ করবেন আপনার এনরোলমেন্ট নাম্বারটা এখানে পুট করবেন যেটা আপনি ইমেলেও পেয়ে যাবেন এবং পাসওয়ার্ড পুট করে সাইন ইন করবেন এরপর আপনার সামনে পে অনলাইন বলে এরকম একটি মেসেজ চলে আসবে যেখানে আপনাকে পেমেন্ট করতে হবে আমি পে অনলাইন এই অপশনটায় ক্লিক করছি এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ন হাজার পাঁচশো টাকা কিন্তু এখানে পেমেন্ট করতে হবে পেমেন্ট করার জন্য আপনারা ইউপিআই কিউআর কোড সিলেক্ট করবেন এখানে তেইশ টাকা এক্সট্রা চার্জ লাগবে তারপর জেনারেট কিউ আর কোডস করবেন তাহলে আপনার সামনে একটি ব্যাঙ্ক অফ বরোদার কিউ আর কোড ওপেন হয়ে চলে আসবে এখানে আপনারা আপনাদের ফোনপে গুগল পের মাধ্যমে স্ক্যান করে পে করে দিলেই পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে যাবে পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে আপনার সামনে কোনো কিছু কিন্তু জেনারেট হবে না এখানে বলা হচ্ছে আপলোড ইউর ফটো সিগনেচার এব আইডি অ্যান্ড আধার কার্ড এগুলো আপনাকে আপলোড করতে হবে তবেই কিন্তু আপনি রিসিপ্ট এবং ফর্ম জেনারেট করতে পারবেন তাই আমি এই অপশানটায় ক্লিক করছি এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ফটো সিগনেচার এবং এবিসি আইডি আপলোড করতে হবে ফটো হতে হবে জেপিজি ফর্ম্যাটে একশো কেবি সিগনেচার হতে হবে জেপিইজি ফরম্যাটে তিরিশ কেবি মানে ওই সাইজের মধ্যে হতে হবে আর এবিসি আইডিটা হতে হবে পঞ্চান্ন কেবির মধ্যে জেপিইজি ফর্ম্যাটে তিনটে ডকুমেন্ট আপনাকে আপলোড করে নিতে হবে স্যাম্পেল ফটোগ্রাফ এই অপশানে ক্লিক করলে দেখতে পাবেন ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে সাদা আপলোড করতে হবে এরপর আপনারা পেজটিকে ওখান থেকে লগ আউট করে দেবেন লগ আউট করে নেওয়ার পর যদি আপনারা গুগল ক্রোমে কাজ করেন তাহলে সেটা বন্ধ করে দিয়ে মজিলা ফায়ারফক্স ওপেন করবেন কারণ গুগল ক্রোম থেকে আপনারা এই জিনিসগুলো ডাউনলোড করতে পারবেন না যখনই আবার পেজটিকে আপনারা নতুন করে সাইন ইন করবেন তখন আপনার কাছে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম এবং রিসিট বলে দুটো অপশান শো হবে এখান থেকে আপনারা ক্লিক হেয়ার অপশানে ক্লিক করে দুটো জিনিস ডাউনলোড করে নেবেন এটা হলো যে পেমেন্ট করেছেন তার রিসিট কপি আর এটা হলো সেই ফর্মটি এগুলোও আপনাকে নিয়ে ভেরিফিকেশনের সময় যেতে হবে এটাই হলো বর্ধমান ইউনিভার্সিটির ডিস্ট্যান্সে পোস্ট গ্রাজুয়েশনে ভর্তি হওয়ার বা ফর্ম ফিল আপ করার পদ্ধতি আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন